আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আমরা যাচ্ছি আমার খালাদের বাসায়, এটা বিয়ে আছে, বিয়ের জন্য। তো আমার আম্মু যাচ্ছে, আদিবা, আদিবার আব্বু, আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে আমার আম্মু, আমরা এখন যাচ্ছি, চলুন দেখা হবে আমার খালাদের বাসায়, বিয়ে বাড়িতে। আমরা রাস্তা পার হচ্ছি মিষ্টির দোকানে যাওয়ার জন্য। এখানে এত কাদার পানি পড়ে, এটা পার হয়ে আমরা রাস্তার ওই সাইডে যে মিষ্টির দোকানে গিয়েছিলাম। এখানকার মিষ্টি অনেক অনেক মজা, জামতলার পাশেই বাগাসরা, এখানকার মিষ্টি অনেক মজা, এই জন্য এখান থেকে মিষ্টি থেকে নিয়ে আসে নাই আমরা। এখানে অনেক ভিড় ছিল, এখন দাঁড়ায় থাকার পরে তারপরে সিরিয়াল পাইছিলাম, ভাবতেছিলাম কোন মিষ্টিটা নেব, আর ভাবলাম সাদা কালো মিষ্টিটা নিই, সাদা কালো মিষ্টি নিয়েছিলাম। আর আমার মেয়েটা বসে রয়েছে মিষ্টি খাওয়ার জন্য, সে অনেক মিষ্টি পছন্দ করে, মাশাল্লাহ মিষ্টি খায়। এখন আমাদের প্যাকেট থেকে ওকে একটা মিষ্টি দিয়েছিলাম। আমরা এখন ভ্যানে উঠছি, অনেকদিন পরে উঠলাম ভ্যানে, অনেকদিন পরে উঠলাম ভ্যানে। আরে কত আম বাগান এখানে, আর কালকে নাকি ঝড় হয়েছিল, ঝড়ে আম পড়েছে রাস্তা, মানে নিচে আম পড়ে কেউ কুড়ায় না, এত পরিমাণ আম গাছ এখানে, খালাদেরও আম বাগান আছে, যেখানে তাকায় শুধু আম গাছ, বলো আম গাছ। আমরা বিয়ে বাড়ি চলে আসছি, আমার আম্মু দাঁড়ায় আছে পাশে। বিয়ে বাড়ি অনেক নিরিবিলি ছিল, মানুষজন আসে নাই তখনও, আর আমার মেয়েটা খেলা করতেছে চেয়ারে বসে, ও অনেক খুশি হয় কোথাও বেড়াতে গেলে ফাঁকা জায়গা পেলে খেলাধুলা করে।